হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও উঠে চলেছে। আপনারা সকলেই জানেন যে রাশিফলের অনুষ্ঠান চলছে, আর 2024 কেমন যাবে, মার্চ টু ডিসেম্বর এই রাশিফলের অনুষ্ঠান কিন্তু আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন। আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন, অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের যে কয়টি মাস আপনাদের হাতে রয়েছে, মার্চ টু ডিসেম্বর, আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, আপনি কতটা ভালো জায়গা তৈরি করবেন, আপনি কত কোটি টাকার মালিক হবেন, আপনি আপনার গৃহসুখ পাবেন কিনা, অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করতে পারবেন কিনা, আপনি বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, সেটা হবে কিনা, আপনি অবশ্যই যে চেষ্টা করছেন সেই চেষ্টায় সফলতা লাভ করতে পারবেন কিনা, প্রত্যেকটা ক্ষেত্র নিয়েই কিন্তু আজকের ভিডিওই আলোচনা চলবে। তাই ভিডিওটি একটু লেন্দি হলেও আপনারা অবশ্যই যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে যে কষ্ট করছেন, যে কষ্ট করে চলেছেন, অবশ্যই তার সুফলটা পাবেন কি না এই 2024 দাঁড়িয়ে, সেটাও কিন্তু জানার জন্য একটু সময় ব্যয় করুন। 2024 সালের মার্চ টু ডিসেম্বর যারা তুলা রাশি বা লিপ্রা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বছরটাই বলবো আপনি অনেক সম্পত্তি, যানবাহন কিনতে পারবেন যদি আপনার ইচ্ছা থেকে থাকে, মনোভাব যদি থেকে থাকে, অর্থ বিনিয়োগ করবেন সেটা অত্যন্ত শুভ এই বছরেই কিন্তু রয়েছে। তাই যদি অর্থ বিনিয়োগ করতে চান, সঠিকভাবে বুদ্ধি দিয়ে সঠিক পথে বিনিয়োগ করুন। এই পুরো বছরটা আপনাদের ক্ষেত্রে যে যথেষ্ট ভালো হতে চলেছে, আপনারা যে কোনো ক্ষেত্রে সহযোগিতা পাবেন যে কোনো মানুষের, বিভিন্ন গ্রহদের যে গতিবিধি থাকছে, ট্রানজিট হচ্ছে, সেই সব গ্রহদের কথা মাথায় রেখে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, প্রথমেই বলবো আপনাদের এই বছরটা যখন বৃহস্পতি পয়লা মে তার রাশি পরিবর্তন করবেন, তখন আপনাদের প্রথম তৃতীয় একাদশ ঘরের দিকে কিন্তু দৃষ্টি তার পড়বে, যেখানে কিন্তু আপনাদের অবশ্যই কিছু ক্ষেত্রে ভালো আর্থিক সাফল্য পাবেন, বিশেষ করে রাহু এবং কেতুর অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু সেটা নির্দেশিত হচ্ছে। আপনি এই বছরের প্রথম দিকে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার সম্প্রসারণের সুযোগ আসতে পারে, সুন্দর কথা দেওয়ার অভিপ্রায় বছরটা শুরু করবেন, আর কোনো আত্মীয় প্রিয়জনদের আপনি এই বছর খুশি করবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, বিদেশ ভ্রমণের চেষ্টা করছেন, বলবো সম্ভাবনা অনেক কম, আপনি প্রস্তুতি চালিয়ে যেতেই পারেন, যাই হোক হতাশ হবেন না। এই বছর আপনার স্বাস্থ্য, পারিবারিক যে কর্তব্য সেগুলোই মনোনিবেশ করুন, আপনি আপনার কর্তব্য চালিয়ে যান। 2024 সালের মার্চ টু ডিসেম্বর যে সময়টা আমাদের হাতে রয়েছে, যারা তুলা রাশির মানুষ রয়েছেন, আপনাদের অবশ্যই বলবো যদি প্রেমের চিন্তাভাবনা করছেন, সম্পর্কটা কিন্তু ভালো থাকছে, আপনি কিন্তু প্রেম জীবনে ভালো ফল করবেন, কারণ শুক্র আর বুধ আপনাকে সুন্দর কথা বলাবে, যার ফলে দেখবেন আপনি অপরের মন জয় করবেন, বিশেষ করে যে প্রিয়জন বিপরীত লিঙ্গের মানুষের মনটা আপনি খুব তাড়াতাড়ি জয় করবেন, ওই মিষ্টি কথার মাধ্যমে আপনি আপনার হৃদয়ে তার জায়গা করে নেবেন। শনির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের অবশ্যই একটু সঠিক জায়গা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, আর বিবাহিত হওয়ার একটা ভালো সুযোগ আপনি কিন্তু এই সময় পাবেন। শনির উপস্থিতি আপনাকে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সিরিয়াস তৈরি করে দেবে। আপনি যদি সত্যি একটু অবাক সম্পর্ক রাখতে চাইছেন, তাহলে চেষ্টা করবেন, সাফল্য অর্জন করবেন। বিশেষ করে সামনে আসছে এপ্রিল মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর, এর মধ্যে আপনি প্রেমের জীবনে কিছু সমস্যা কিন্তু অনুভব করবেন, এই সময়টা একটু সতর্ক থাকবেন, সম্প্রীতি কমে যেতে পারে, বাকি সময়টা প্রেমের জীবনকে সুন্দর করে তোলার জন্য ভালো। আপনারা একে অপরের সাথে ভালো থাকবেন, একে অপরের সাথে সময় কাটাবেন। তবে মার্চ মাস চলছে, এই মাসটা আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন অত্যন্ত রোমান্টিক মাস কিন্তু চলছে আপনাদের প্রেমের জন্য। যারা তুলা রাশির মানুষ রয়েছেন,
জুলাই থেকে অক্টোবর এই মাসগুলো আপনাদের অংশীদারিত্বের রোমান্সকে শক্তিশালী করে দেবে। আপনাকে বছরের শেষ মাসগুলো প্রেমের বিয়ে করার জন্য অবশ্যই কিন্তু একটা ভালো জায়গা দিয়ে দিচ্ছে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, আপনাদের 2024 সাল অবশ্যই বছরটা কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। আপনারা এগিয়ে যান, যে কর্ম করছেন সেই কর্মে লেগে থাকুন, সঠিকভাবে কাজ করুন। আপনাদের শনি কিন্তু যথেষ্ট কিছু দেওয়ার চেষ্টা করবে, শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে। আপনি কোনো বাধার মুখোমুখি হতেই পারেন এই বছর, কিন্তু ভয় পাবেন না, আপনার এই গুণটা আপনাকে আপনার কাজে সাফল্য এনে দেবেই দেবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, আপনি যে কাজই পান না কেন, আপনি আপনার সেই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করবেন, যার ফলে সিনিয়ররা খুশি বোধ করবেন আর দুর্দান্ত অবস্থানে আপনি উঠে যাবেন। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, মার্চ মাস চলছে, সামনে এপ্রিল মাস আসছে, এই দুটো মাস কিন্তু আপনার জন্য সত্যি চ্যালেঞ্জের মাস। এই সময়ের মধ্যে আপনি অন্য কোনো কর্মসংস্থানের অনুসন্ধান করতে বাধ্য হতে পারেন, অবশ্যই একটু সমস্যা আছে। তবে মে জুন মাসে আপনাদের ক্ষেত্রে সহকর্মীদের থেকে একটু সতর্কতা রাখার প্রয়োজন, কারণ দেখবেন তারা আপনার বিরুদ্ধে অনেক কিছু পরিকল্পনা করে ফেলবেন, যেটা আপনার পেশায় সমস্যা নিয়ে আসবে। আর এই সময়ের পরে আপনি উন্নতি করবেন। তবে আগস্ট থেকে ডিসেম্বর এই সময়টা আপনার জন্য ভালো, আপনি আপনার কর্মজীবনে দৃঢ়তার সাথে সবকিছু ভালোভাবে করবেন এবং অবশ্যই নিজের জন্য নতুন পথ আপনি তৈরি করতে পারবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, যারা শিক্ষা জীবন নিয়ে চিন্তিত, আপনাদের 2024 সাল একটু কঠিন আছে শিক্ষা জীবনের ক্ষেত্রে, কারণ শনির যে অবস্থান থাকছে সেটা কিন্তু আপনাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আপনাদের দেবে। তবুও কিন্তু কঠোর পরিশ্রম, তারপরই কিন্তু একাগ্রতা আসবে। যারা শিক্ষা অর্জন করতে চাইছেন, মার্চ মাস চলছে, সামনে মে মাস, এই মার্চ টু মে অবশ্যই আগস্ট এবং অক্টোবর আপনার জন্য একটু কঠিন। অবশ্যই পড়াশোনায় উৎসাহ মনোনিবেশ এগুলো আপনাকে করতে হবে, না হলে কিন্তু সমস্যা আসবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যস্ত রয়েছেন, তবে রাহুর আশীর্বাদ আপনি পাবেন এবং সফলতা লাভ করবেন। যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, অবশ্যই মোটামুটিভাবে ভালো, সর্বাধিক ফলটা আপনি পাবেন, আপনি সফল হতে পারবেন। আর বিদেশে পড়াশোনা করার ইচ্ছা কিছুটা হলেও উপলব্ধি আছে, এই বছরটা আপনাকে একটু অপেক্ষা করে এগিয়ে যেতে হবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, অবশ্যই বলবো ফাইন্যান্সের দিকটা, অর্থনৈতিক দিকটা সমৃদ্ধের বছর। শনি কিন্তু সারা বছর আপনাদের একাদশ ঘরের উপর দৃষ্টি রাখবেন, আর্থিক অবস্থার কিন্তু উন্নতি হবে। শুধু তাই তা কিন্তু নয়, আপনাদের শনির কৃপা অব্যাহত থাকবে, অর্থনৈতিক সাফল্য তুলা রাশিকে দিয়ে যাবে শনি, আর্থিক শক্তির যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, এই বছরটা দেখবেন শুক্র কিন্তু এবং বুধ আপনাদের আর্থিকভাবে দুর্দান্ত কিছু অর্জন করার যে একটা জায়গা তৈরি করে দেবে, এবং মঙ্গলের যে আশীর্বাদ মার্চ মে আগস্টের পরের সময় এটা আর্থিকভাবে লাভজনক করে দেবে। রবির কৃপা আপনি পাবেন আর সরকারি খাত থেকে কোনো পুরস্কার পেতে পারেন। আগস্ট মাসে একটা আর্থিক শক্তিশালী জায়গা আপনি দেখতে পাবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মোটামুটি যাবে এটা বলতে পারি। শুক্রবুধ অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা সৌভাগ্যের দিক, সৌভাগ্যের বছর শুরুটা রয়েছে, কিন্তু রবির অবস্থান, মঙ্গলের অবস্থান, ভাই বোনরা বড় কিছু অর্জন করতে পারে। তবে মার্চ মাসে মঙ্গলের যে পরিস্থিতি থাকছে, রবির যে পরিস্থিতি থাকছে, তাদের প্রভাব পারিবারিক জীবনে কিন্তু একটু উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো নিয়ে আসতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে, যে কোনো মূল্যে ঝগড়াকে পরিহার করতে হবে। মে থেকে পরিস্থিতির উন্নতি হবে, আপনি আপনার পরিবারের সদস্যদের সাহায্যে আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করবেন, আর পরিবারের সদস্যরাও ব্যবসায় একসঙ্গে কাজ করবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, আপনারা অবশ্যই ভাই বোনদের কাছ থেকে একটা অনুপ্রেরণার পাশাপাশি সমর্থনের একটা জায়গা পাবেন, যেটা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, যারা সন্তান ক্ষেত্রে নিয়ে চিন্তিত, অবশ্যই যারা বিবাহ করেছেন, সন্তান হবে কিনা ভাবছেন, অবশ্যই এগিয়ে যান, সন্তানের জায়গাটা ভালো রয়েছে। যারা পড়াশোনা নিয়ে চিন্তা করছেন, সন্তানের পড়াশোনার সুযোগ কত ভালো, যথেষ্ট ভালো, গ্রেড অবশ্যই ভালো হবে। যদি আপনি সন্তানদের পড়াশোনার উন্নতি দেখতে চান, তাদের দিকে মনোযোগ দিন, দারুণ সাফল্য পাবেন। তবে অবশ্যই 15 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে আপনার বাচ্চাদের একটু যত্ন নেবেন। মঙ্গল কিন্তু আপনাদের অবশ্যই
কিছু শারীরিক সমস্যা নিয়ে আসার চেষ্টা করতে পারে, তাই জন্য সেদিকে নজর দেবেন। অবশ্যই সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিলে সময়টা অনেক ক্ষেত্রে ভালো হতে চলেছে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, 2024 সাল বৈবাহিক জীবনে চিন্তিত, বিবাহ হবে কিনা ভাবছেন, বৈবাহিক সম্পর্কের জন্য চমৎকার। বৃহস্পতির যে অবস্থান থাকছে তাতে বলবো আপনার মন প্রশান্ত হবে, আপনি পারিবারিক কাজগুলো পূরণ করবেন, আপনার জীবন সঙ্গীর প্রতি একটা ভালো জায়গা দেখবেন। এছাড়াও বলবো যে আপনার পত্নী ধর্মীয় জ্ঞানে বেশি থাকবেন, তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে সমর্থন করতেও দেখা যাবে। আপনার মধ্যে সাদৃশ্য চমৎকার হবে এবং বছরের প্রথম দিকটা বেশ উপভোগ্য হবে। বছরের দ্বিতীয় ভাগে বৃহস্পতির যে অবস্থান থাকছে, আপনার দৃশ্যপথে কিন্তু কিছুটা পরিবর্তন আসবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির কোনো সদস্যের বিয়েতে যোগ দেওয়ার একটা সুযোগ আপনি পাবেন, যেটা পরিবারে আনন্দ আনবে, আপনাকে আনন্দিত করে দেবে। যাই হোক, 12 জুলাই থেকে 26 আগস্ট এবং তারপর 20 অক্টোবর থেকে বছরের শেষ। বৈবাহিক জীবনের জন্য একটু বাধা আছে, এই সময়ে আপনার মধ্যে কোনো বিবাদ ঝগড়া তর্ক হতে পারে, বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে এই বছরটা বিয়ে করার একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে, বছরের প্রথম দিকটা এটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, যারা ব্যবসায়িক বিষয় নিয়ে চিন্তিত, ব্যবসা কত ভালো যাবে ভাবছেন, প্রথমেই বলবো ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি সঠিকভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বুধ শুক্র যেটা পেশাগত অগ্রগতি দেবে, কথাবার্তায় মাধুরতা বজায় রাখবে, মিষ্টি কথাবার্তার দ্বারা আপনি আপনার ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবেন। আপনার সামনে অনেক সুযোগ কিন্তু ব্যবসা ক্ষেত্রে আসবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, ব্যবসা আপনার প্রত্যাশার বাইরে চলে যাবে, যেটা আপনি ভাবতেও পারছেন না। মে থেকে অক্টোবর পর্যন্ত সময়টা একটু দুর্বল, তবে আপনার ব্যবসায় কিছু নতুন উত্থান পতনের অভিজ্ঞতা আপনি দেখবেন, পাশাপাশি আপনার ব্যবসায় কিছু নতুন ধারণা বাস্তবায়ন হতে পারে। আপনি যতটা আশা করেছিলেন ততটা পাবেন তা নাও হতে পারে, এরপর ব্যবসায়িক পরিবেশের উন্নতি আস্তে আস্তে হবে। এপ্রিল আগস্ট মাস সরকারি খাতে কাজ করলে অনেক ভালো হচ্ছে, আপনার প্রতিষ্ঠানে যে নতুন কোনো প্রবৃত্তি প্রদান হবে এবং আপনি বছরের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ মানুষের সাথে যোগাযোগ করবেন, আর যার দ্বারা আপনার ব্যবসা যথেষ্ট প্রসারিত হতে চলেছে। এবং যারা তুলা রাশির মানুষ রয়েছেন, যারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন চিন্তা ভাবনা করছেন, তারা কি করবেন, কবে কিনবেন, গাড়ি সম্পত্তির দিক থেকে বছরটা যথেষ্ট ভালো। আপনি যদি যানবাহন অর্জন করতে চান তাহলে বছরের প্রথম দিকটা তো অবশ্যই ভালো, আপনি করতেই পারেন যে কোনো সময়। কিন্তু আপনি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নিতে চান, আপনি যদি এটাকে করতে চান, যথেষ্ট সহজভাবে এগুলো করে ফেলতে পারবেন, আপনি যানবাহন কেনার ক্ষেত্রে সফলতা লাভ করবেন। তবে যদি 15 মার্চের মধ্যে আপনি কোনো গাড়ি না কিনে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনি জুলাই আর ডিসেম্বর মাসগুলো গাড়ি কেনার জন্য ব্যবহার করতে পারেন। এই জুলাই আর ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো আপনার গাড়ি কেনার জন্য। রিয়েল এস্টেট কিনতে চাইছেন, বছরটা ভালো, কোন রেডিমেড বাড়ি কেনার কথা বিবেচনা করছেন, করতে পারেন, আপনার জন্য সুবিধাজনক হবে। আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইছেন, অবশ্যই বলবো আপনি কোনো বাড়ি তৈরি করতে চাইছেন, আপনি অবশ্যই কিনে ফেলতে পারেন, তৈরি করে নিতে পারেন। যদি আপনি এগুলো ভেঙে নতুন করে কোনো পুনরায় বাড়ি তৈরি করতে চান তাহলেও কিন্তু এই বছর আপনি সফল হবেন। এই সম্পূর্ণ জায়গাটা আপনাদের জন্য ভালো, তাই কোনো সম্পত্তির যদি অসমাপ্ত কাজ পড়ে থেকে থাকে সেটাও কিন্তু আপনি করতে পারেন। তবে এপ্রিল অক্টোবর থেকে নভেম্বর মাসে সম্পত্তি অর্জনের কিন্তু একটা সুযোগ তুলা রাশির থাকছে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, অর্থ এবং লাভ কতটা হতে পারে আপনি ভাবছেন, প্রথমেই বলবো বুধ শুক্রের যে অবস্থান দ্বিতীয় ঘরের ওপর থাকছে, আপনাদের আর্থিক উন্নতি হবে। যখন আপনাদের শনির যে অবস্থান চেঞ্জিং, আপনাদের সারা বছর ধরে আয়ের মধ্যে দেখবেন একটা শালীনতা প্রভাব বজায় থাকবে। এবং আপনাদের অবশ্যই বৃহস্পতির যে আশীর্বাদ, যেটা আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে ভালো সুযোগটা দেখতে পাবেন। এছাড়াও যারা তুলা রাশির মানুষ রয়েছেন, খরচ একটু বাড়বে, বিভিন্ন খাতে খরচ হবে, ব্যয়গুলো অপ্রত্যাশিতভাবে উঠে আসবে, তবে সেগুলো সত্যি প্রয়োজনীয় হবে, তাই আপনাকে সেগুলোর জন্য অর্থ ব্যয় করতে হবে। এটা আপনার আর্থিক পরিস্থিতির উপর কিছুটা চাপ নিয়ে আসবে। তবে আপনি শনির আশীর্বাদ পাবেন, অবশ্যই রাহুর জায়গা থেকে লাভ পাবেন, এপ্রিল মাসে ব্যবসায় ভালো লাভ অর্জন করবেন, তারপরে আপনি আগস্ট থেকে সরকারি খাত থেকে লাভ পাবেন, এরপরে ডিসেম্বর মাসটা একইভাবে অর্থনৈতিক সুবিধার মাস কিন্তু রয়েছে।
আপনি যদি কোনো ধরনের বিনিয়োগ করতে চাইছেন তাহলে আপনি স্ট্যান্ডার্ড কোনো জায়গায় বিনিয়োগ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন, সাফল্য পাবেন। আপনি এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে সঠিক নির্দেশনার সাথে বিনিয়োগ করুন, সেটা ভালো হবে। চলে আসবো আপনাদের স্বাস্থ্য কেমন যেতে পারে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে এটা বলতে পারবো না, কারণ কিছুটা খারাপ কিছুটা ভালো, একটা মধ্যম জায়গা আপনি পাবেন। কারণ রাহুর যে অবস্থান থাকছে, আপনি নিজের প্রতি আপনার দায়িত্বজ্ঞানহীন মনোভাব রাখবেন, আর যদি ভারসাম্যহীন জীবনযাপন চালিয়ে যান তাহলে আপনি এই বছর অসুস্থ হয়ে পড়বেন। যাই হোক, একবার অসুস্থতা যদি আসে তাহলে কিন্তু সেটা অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আপনাকে অবশ্যই রক্তের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা আসতে পারে, বছরের প্রথম দিকটা সতর্ক থাকবেন। পেটের সমস্যা আসতে পারে, হজমের সমস্যা আসতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এবং কেতু আপনাদের ক্ষেত্রে, কিন্তু তার সঙ্গে রাহু এবং শনি আপনাদের কিন্তু গ্যাসের সমস্যা দেওয়ার জায়গা দেবে, তাই সতর্ক থাকবেন সেদিক থেকে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন তাদের এই বছরটাই বেশি করে 5 আর 8 সংখ্যাকে ব্যবহার করা উচিত। আপনারা অবশ্যই যতটা পারবেন যে কোনো ক্ষেত্রে 5 সংখ্যা 8 সংখ্যাকে ইউজ করুন, আপনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন। তো কিছু জ্যোতিষীয় প্রতিকার আপনারা করতেই পারেন যদি আপনারা মনে করেন। আপনি কি করবেন, আপনি যদি করতে চান মঙ্গলবারের দিনটা কোনো মন্দিরে যান, ত্রিভুজাকার দ্বিমুখী পতাকা লাগিয়ে আসুন, ভগবান শ্রী ভৈরবনাথজির উপাসনা করতে পারলে এটা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনি যদি চান তাহলে আপনি অবশ্যই আপনি একটু শনিবারের দিনটা মেনে চলতে পারেন, একটু নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন। তো এই ছিল তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে 2024 সালের মার্চ টু ডিসেম্বর রাশিফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।